মানুষে মানুষের মধ্যে যে সম্প্রীতি ভাতৃত্বের একটা এখানে অনেক লোক হাজার কোটি টাকার মালিক কিন্তু ওনারা এখানে ইফতার করতে আসে বরকতের জন্যে আম লোকের সাথে এক লাইনে বসে ইফতারি খাওয়ার একটা বরকত নেওয়ার জন্য এই কাজটা শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতার করাটা সবারই নিয়ে একটা সুন্নত, এই সুন্নতটা ভাবার জন্য সবার সাথে একটা ইফতার করাটা এটা একটা ফজিলত, খুব ভালো লাগে, আনন্দ লাগে। বিভিন্ন শ্রেণীর লোক, বিভিন্ন তরিকত, বিভিন্ন ক্যাটাগরির লোক আল্লাহর তরফ থেকে আসে ইফতারের সময়, এই জন্য ভালো লাগে ইফতারটা। বাংলাদেশের এটি হলো একটি কেন্দ্রীয় ইসলামিক শিক্ষা সংস্কৃতি সকল কার্যক্রম এখানকে নিয়ন্ত্রণ বা পরিচালিত হয়ে থাকে। ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, বাংলাদেশের 17 কোটি লোকের এই পরিপূর্ণ রূপটা বাইতুল মুকাররামে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আর এই বাইতুল মুকাররামের সাথে 64টি জেলা, 505টি উপজেলায় যে মডেল মসজিদ এবং কালচারাল সেন্টার হচ্ছে তার সাথে একটা যোগসূত্র করে এর বাইতুল মুকাররামকে কেন্দ্র করে দেশের 17 কোটি লোকের কাছে প্রকৃত কোরআন সুন্নার আলো ছড়াবো।